আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে উপবৃত্তি সংক্রান্ত। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখনও উপবৃত্তি পাওনি তাদেরকে নিয়ে এই মেসেজটি। তো শুরুতেই আমাদের রংপুর পোর্টিং ইনস্টিটিউট প্রিন্সিপাল স্যার কর্তৃক স্বাক্ষরিত যে নোটিশটা, এটা একটু তোমাদেরকে পড়িয়ে শোনাই। নোটিশটা হচ্ছে, এত দ্বারা অত্রিন ইনস্টিটিউটের প্রথম ও সপ্তম পর্বে শিক্ষার্থীদের অবগতির জন্য জানা যাচ্ছে যে পাশকৃত যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পায়নি শুধুমাত্র তাদেরকে স্বশা বিভাগে সংরক্ষিত তালিকায় নিম্ন শকে বর্ণিত তথ্যাদি আগামী 10/8/2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলে রাখি যে নোটিশটা প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নিজস্ব ডিপার্টমেন্টে পাবে, বিভাগের মধ্যে অর্থাৎ তোমার ডিপার্টমেন্টের মধ্যে পাবে। আর নোটিশটা পূরণ করে তোমাদেরকে আগামী অর্থাৎ এই মাসের 10 তারিখের মধ্যে জমা দিতে হবে। আর এই শখটা পূরণ করে শুধুমাত্র প্রথম এবং সপ্তম পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীরা। আমি আবারও বলছি, আমাদের বর্তমানে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী আছে প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম। তো তোমাদের যারা তৃতীয় এবং পঞ্চম তাদের জন্য নয়, এটা পরবর্তী নোটিশ আসবে। বর্তমানে যে নোটিশটা সেটা হচ্ছে প্রথম এবং সপ্তম পর্বের শিক্ষার্থীদের শুধুমাত্র, আর যারা উপবৃত্তি পায়নি শুধুমাত্র তাদের তথ্য। ওকে ফাইন। তো যে শখটা আছে শখটার মধ্যে তথ্যগুলো হচ্ছে, প্রথমে ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্টে তোমার বসবাস সেই ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, তার নিজ জেলার নাম, যদি নীলফামারী নীলফামারী, যদি দিনাজপুরে দিনাজপুর। এরপর হচ্ছে স্টুডেন্টস নেম, তোমার যে নাম তা লিখতে হবে। এরপর হচ্ছে টেকনোলজি, তুমি ইলেকট্রিক্যাল টেকনোলজি হলে ইলেকট্রিক্যাল লিখতে হবে, কম্পিউটার হলে কম্পিউটার। এরপর সেমিস্টার, সেমিস্টারের জায়গায় তুমি যারা প্রথম পর্বে শিখে তাদের প্রথম, আর যারা সপ্তম পর্বে শিখে তাদের সপ্তম। রোল, রোলের জায়গা আছে এখানে বোর্ড রোল সপ্তম পর্বের জন্য, আর প্রথম পর্বের জন্য যদি বোর্ড রোল না পেয়ে থাকে তাহলে ক্লাস রোল। এরপর আছে সেশন, তুমি যত সেশন সেই সেশনটা লিখতে হবে। রেজাল্ট, এই ঘরটা খুবই গুরুত্বপূর্ণ, রেজাল্ট ঘরটা আমি বলে দিই। তোমার যারা প্রথম পর্ব তাদের জন্য শুধুমাত্র এসএসসি রেজাল্ট, জিপিএ যার যত তত, আর যারা সপ্তম পর্ব শিক্ষার্থী তাদের হচ্ছে পঞ্চম পর্বের রেজাল্ট। আমি আবারও বলতেছি, রেজাল্টের যে শখটা এটা গুরুত্বপূর্ণ। এই পয়েন্টে যারা প্রথম পর্বে শিক্ষার্থী তাদেরকে লিখতে হবে এসএসসির রেজাল্ট, আর যারা সপ্তম পর্বে শিক্ষার্থী তাদের লিখতে হবে পঞ্চম পর্বের রেজাল্ট। এরপর আছে স্টুডেন্টস অ্যাক্টিভিটি মোবাইল নাম্বার, অর্থাৎ স্টুডেন্টস অ্যাক্টিভ মোবাইল যেটা আছে সেটা সচল মোবাইলটা এখানে দিতে হবে। এই হলো আজকের যে নোটিশ, গুরুত্বপূর্ণ, যারা উপবৃত্তি পায়নি তাদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, আমি এখানে তোমাদেরকে অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।